হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আজ চলে আসলাম তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এবং নতুন একটি প্রোডাক্ট নিয়ে। আজ কথা বলবো একটি সুন্দর এবং খুব নাম করা একটা ব্র্যান্ডের জুতা নিয়ে। তো আজ আমি এটা আনবক্সিং করব। আজই হাতে পেলাম প্রোডাক্টটা, তো তোমাদের সাথে খুঁজছি ব্যাগটার ভিতরে কী আছে। এডিডাস, ইয়েস বন্ধুরা, এডিডাস যেটা সবারই প্রিয়, অনেকেই পছন্দ করে, ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানি। বক্সটা খুব সুন্দর, দিস ইজ দ্য ইনফরমেশন বক্সে। আমি এটি প্রোডাক্টটি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি, তাদের অফিসিয়াল যে ইম্পোর্টার আছে তাদের কাছ থেকে নিয়ে এসেছি। ইভেন দো এটা ইন্ডিয়াতে অরিজিনালি তাদের নিজস্ব ওয়েবসাইট আছে, নিজস্ব ম্যানুফ্যাকচারিং আছে, সেখান থেকে এটা ইন্ডিয়াতেই আছে, আমাদের উপমহাদেশ এই সাইডে ইন্ডিয়াতেই পাওয়া যায়। এবং যেটা হলো, এটা অরিজিনাল ইন্দোনেশিয়ান। এখন প্রোডাক্টটি কীভাবে অরিজিনাল ইন্দোনেশিয়ান? প্রোডাক্টটি আপনারা সবাই দেখতে পাচ্ছেন, এখানে একটা নাম দেওয়া আছে, ইউনিসেক্স। এটা হচ্ছে ছেলে মেয়ে দুজনেই পড়তে পারবে। দামটা এখানে দেওয়া আছে, ওদের ওয়েবসাইট প্রাইসও যেটা, এবং রিটেইলার যে শপ আছে সেখানেও প্রাইসটা সেম। তো এটা মেড ইন ইন্দোনেশিয়া, এখানে লেখা আছে মেড ইন ইন্দোনেশিয়া, কান্ট্রি অফ অরিজিন, আর আদার্স ইনফরমেশান এখানে আছে। বা আমার পা অনুযায়ী আমি এটা নিয়েছি ইউকে 8, ইউএসএ 8.5, অ্যান্ড এটা সম্পর্কে আমি জানি না, ধারণা নেই। এই দুইটা সম্পর্কে, সাইজ সম্পর্কে আমি জানি। এটা ছিল বক্সের গায়ে প্রোডাক্টের ডিটেলস, আরও বিস্তারিত আমি জানাচ্ছি। আগে প্রোডাক্টটা দেখি ভিতরে কী আছে। বাও, প্যাকেজিংটা ভালো, কাগজটা ভালো দিয়েছে ভিতরে। দিস ইজ দ্য প্রোডাক্ট, দিস ইজ দ্য শু। বাও, একটা টোকেন আছে। আমার জুতাটার নাম ছিল এডিডাস স্নো দ্য ওয়ে 2.0, আর বাকি ইনফরমেশান এখানে দেওয়া আছে। সো জুতাটার মডেলটা ছিল এই শো দ্য ওয়ে। জুতার তলে যে তাদের যে সাইন এডিডাস কথাটা বিল্ড করা, ডিজাইনটা খুবই ভালো লেগেছিল, এই জন্য আমি এটা আনিয়েছি ইন্ডিয়া থেকে। বাংলাদেশে এটা আমি পাই নাই, হয়তো বা শেষ হয়ে গেছে। এটা ইম্পোর্টেড ছিল ইন্ডিয়াতে জানুয়ারিতে, তো আমি হাতে পেলাম আজ। কেনা শখ ছিল অনেক আগে, বাট কিনতে পারিনি, বিকজ কাউকে পাচ্ছিলাম না ইন্ডিয়াতে যাওয়ার জন্য, যার কারণ নিতে পারিনি। হঠাৎ একজন গেল, তার মাধ্যমে জিনিসটা নিয়ে আসছি। প্রোডাক্টটা আমার খুব ভালো লাগছে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে থাকুন পুরো ডিটেলস, সবগুলোই সব কিছু আমি জানাব। তো এই দুইটা জিনিস ছিল, জুতা ছিল, ভিতরে আর কোনো কিছু নাই, বক্সের ভিতরে এই ছিল। এখন কথা হচ্ছে এডিডাস, এটা যে অরিজিনাল, এটা আমি জানবো কী করে? এটা জানার অনেকগুলো উপায় আছে, যেটা আপনি জানতে পারবেন। আগে আমি আপনাকে ভিতরের যে সিলটা, সেটা আমি একটু দেখাতে চাই। মেড ইন ইন্দোনেশিয়া, ইউকে 8, 42, যেটা আমাদের দেশের জন্য আমরা ইউজ করি 41, 40, 42, 39, সামথিং লাইক দ্যাট। সো এখানে যে জিনিসগুলো, ইনফরমেশানগুলো এখানে দেওয়া আছে, ঠিক বক্সের গায়ে সেম ইনফরমেশানগুলোই দেওয়া থাকবে, এটাই এডিডাসের নিয়ম। দেখেন এখানে একটা নাম্বার দেওয়া আছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন, নাম্বারটা হচ্ছে GY6341। সবাই মনে হয় দেখতে পাচ্ছেন GY6X3 48, দিস ইজ দ্য নাম্বার। এটা জুতাতেও থাকবে, এবং এই কিউআর কোডটা স্ক্যান করলে আপনি এই এইটাই পাবেন, বা এই মডেল নাম্বারটা দিয়ে যদি আপনি ওয়েবসাইটে সার্চ দেন, এই প্রোডাক্টটাই দেখাবে, অন্য কোনো প্রোডাক্ট দেখাবে না। যদি অন্য কোনো প্রোডাক্ট দেখান,
তাহলে এই জুতাটা অরিজিনাল না, অ্যাডিডাস এর অরিজিনাল না, আপনাকে এটা বুঝে নিতে হবে। দ্বিতীয় যে ইনফরমেশনটা আপনাকে বলতে চাই, দেখেন সেম নাম্বারটা, এই যে সেম নাম্বারটা দেখেন, GY6348, সেম নাম্বারটা আপনি গুগলে সার্চ করবেন, এই জুতাটাই দেখাবে, সেম জুতাটা। যদি না দেখায় তাহলে ওটা নকল জুতা, আর যদি দেখায় এটা অরিজিনাল জুতা। ওদের ওয়েবসাইটে সেম কোডটাই দেয়া আছে। আরেকটা যে বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট যে জিনিসটা, নকল জুতায় অ্যাডিডাসের এই বিল্ডিংটা থাকে না, জুতার নিচে লেখা থাকে না অ্যাডিডাস, ওইটা হয় না। শুধু একমাত্র অফিসিয়াল অরিজিনাল জুতাগুলোতে অ্যাডিডাস কথাটা এখানে লেখা থাকে। সো আমার মনে হয় না বন্ধুদের বুঝতে কষ্ট হবে কোনটা নকল কোনটা নকল না, এখন সবাই ক্লিয়ার হয়ে যাবে। সো এটা ছিল জুতো, খুবই ওয়েটটা খুবই হালকা, বলতে গেলে কিছুই নাই, এতটাই হালকা যে মনে হচ্ছে কিছুই না, 100-150 গ্রাম হবে বা 200 গ্রাম হবে এরকম মনে হচ্ছে আর কি, আমার কাছে মনে হচ্ছে। আসলে পড়লে বোঝা যাবে কেমন লাগবে। সো লেটস সি, দেখি কেমন লাগে। এই প্রোডাক্টগুলো বাংলাদেশে পাওয়া যায়, বাংলাদেশে ইম্পোর্ট করে, বাটা সাধারণত ইম্পোর্ট করে, আরও কিছু কিছু দোকান আছে যারা ইম্পোর্ট করে, বাট প্রাইসটা টু হাই, যেটা আসলে আমাদের দ্বারা এফোর্ড করাটা খুব টাফ, লাইক 12,000-13,000 এমন দাম হয়। তো আমি যে প্রোডাক্টটি নিয়ে এসেছি ইন্ডিয়া থেকে, টোটাল বাংলাদেশি টাকায় এটার দাম পড়েছে 7,029 টাকা, টোটাল কস্টিং 7,029 টাকা। বাট রুপি অনুযায়ী যেহেতু এখন কারেন্সি কনভার্সনটা একটু রেটটা একটু বেশি, যার কারণে আমার দামটা একটু বেশি পড়ে গেছে, বাট শখের জিনিস একটু দাম হলেও নিতে হবে, পড়তে হবে, এটার জন্যই কেনা, অন্য কোনো কারণে। আপনাদেরও যদি ভালো লাগে আপনারাও কিনবেন, আপনারাও পরবেন, এনজয় করবেন। অ্যাকচুয়ালি আমি রানিংয়ের জন্য জুতাটা কিনেছি, রানিং হিসাবে জুতাটা আমার কাছে খুব ভালো লাগছে, রিভিউটা আমার খুব ভালো লেগেছিলো, তো এটা দেখে আমি কিনেছি। যেমন যে অ্যাডিডাস শো দ্য ওয়ে 2.0 রানিং, রানিং কোর্স এ, এই কারণেই আমি জুতাটা নিয়েছি। সাধারণত রানিং করার জন্য এই ধরনের জুতাগুলো খুবই জরুরি, বিকজ খুবই হালকা, দৌড়াতে গেলে খুবই কমফোর্ট লাগে, ভালো এনার্জি পাওয়া যায়, পায়ে স্পিড আসে ভালো, এই জন্য আমি জুতোটা কিনেছি। এই ছিল জুতোটার মডেল, দেখতে থাকুন ভিডিও, আমি পুরোটাই দেখাবো, পায়ে পরে দেখাবো, সব কিছুই দেখাবো, দেখতে থাকুন বন্ধুরা। অ্যাডিডাস শো দ্য ওয়ে, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে লাইক দিয়ে বন্ধুদেরকে জানিয়ে দিন। যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্টস করে জানান, আমি আপনাদের উত্তর দেব।